আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে গাইবান্ধার সুন্দরগঞ্জের শিচা গ্রামে মৃত বিমল চন্দ্রের জমি দখলের চেষ্টা ও জমির পাকাধান কাটতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সুবল সুরেশ শ্রীরাম ও বলাই চন্দ্রের বিরুদ্ধে। এ নিয়ে আতঙ্কে দিন পার করছে ভুক্তভোগী পরিবারটি। গাইবান্ধা থেকে মাসুম লুমেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গাইবান্ধার সুন্দরগঞ্জের শিচা গ্রামের মৃত বিমল চন্দ্রের জমি দখলের চেষ্টা ও পাকা ধান কাটতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সুবল সুরেশ শ্রীরাম ও বালাই চন্দ্রের বিরুদ্ধে। ভুক্তভোগী সুজনের বাবা বিমল চন্দ্র, প্রতিবেশী জলাধার চন্দ্র ও তার দুই সন্তান সুবল চন্দ্র ও বালাই চন্দ্রের কাছ থেকে প্রায় 40 বছর আগে জমি কেনেন। সেই থেকে জমিটি ভোগ দখল করে আসছেন তারা, কিন্তু হঠাৎ করে সেই জমি দখলের চেষ্টা করেন সুবল সুরেশ সহ তার লোকজন। মানে জমিতে আসতে যায় না, কিরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, জমিতে আসলে মারামারি কাজিয়ে এরকম একটা। এর আগে স্ক্রিম ধান ওরা রাতের অন্ধকারে কাটি নিয়ে গেছে। আমরা আইনের আশ্রয় গেছি, তা তোমরা মানে না, এখন না মানি আমরা জোরে আসি নামে অনেক কিছু করে। নিষেধাজ্ঞা দিয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, তারপরে ওরা মানতেছে না, জমি একে একে দুইটা কাটি নিয়ে গেছে, এবার ওইটা কাটতে চায়। বলাইরা আইসা মনে করেন জোরপূর্বক ধান কাটে নিয়ে যাইতেছে, অনেক নেতা ফেতা ছেলে পেলে আইনা মনে করেন ধান মনে করেন রাতের অন্ধকারেও কাটে নিয়ে যাইতেছে। এ বিষয়ে দুপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি বিষয়টা দেখলাম, তার কাগজপত্র যতটুকু দেখলাম জমির মালিক তাকে মনে হচ্ছে, আর যার সাথে তাদের সমস্যা হচ্ছে যেহেতু একটা ব্যক্তিগত সম্পত্তি, আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটা সম্ভব মনে হচ্ছে। যদি এরকম হয় তাহলে আমি উভয় পক্ষকে ডাকবো, শুনবো তাদের কথা, যদি এবং পরামর্শ দিব যে আসলে জমির মালিককে যদি তারা মেনে নেয় ভালো, না মানলে এটা কোর্টে মাধ্যমে সমাধান করতে হবে। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষ হলে মামলা গড়ায় আদালতে। পরবর্তীতে ভুক্তভোগী সুজন সহ তার ভাইয়েরা জেলা জজ আদালতে 50 শতক জমির ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।